প্লিজ গিভ মি সাইন, দেন আই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট রাইট নাও। কথা বুঝলে? শেষ লগ্ন বসে আছি তো কি হয়েছে, ঝিমি আছি তো কি হয়েছে, একবার দরুদ পড়লে কতবার স্বভাব হয়, একবার দরুদ পড়লে একবার স্বভাব হয় তাই তো, দশ বার আলাইহি আশরা, একবার দরুদ যদি কেউ পড়ে আমার নবীর মহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুন নামাতে দশটা নেকি দেয়, আল্লাহ দশটা গুনা সাথে সাথে মাফ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং দরুদ পড়লে লাভ আছে, আমি বলি একটু নবীর মহাব্বতে পড়বে, আমার রসুলুল্লাহর একটু প্রেমে ভালোবাসার সাথে পড়বে, আমি বলি আমরা একবার দরুদ পড়ি আর দশবার দরুদ পড়ি না কেন, আমার নবীর মহাব্বতে পড়তে হবে, তাহলে লাভ আছে। কারণ দয়ার নবী পাক জবানে বলেছেন, মান সাল্লা আলাইহা ইনদা কবরিহি সামিতুহু, পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমি রসুলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, অথবা আমার মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে দরুদ পড়ে, রসুল বলছেন ওই ব্যক্তির দরুদ এবং সালামটাকে আমি রসুলুল্লাহ নিজে কানে শুনতে থাকি। কত বড় কথা, আমি নিজে কানে শুনতে থাকবো। আর নবী পাক সাল্লাম বলেছে, ছেলে খেলার কথা নাকি, একজন সাহাবী বললো ইয়া রাসূলুল্লাহ প্লিজ গিভ মি এ চান্স, আই হ্যাভ এ কোশ্চেন, আই ওয়ান্ট টু নো সামথিং। আমার রাসূলুল্লাহ বললো কি জানতে চাও বলো, হুজুর একটা আমার কোশ্চেন আছে এর মাঝে, কি বলো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার কত দিবানা উম্মাত উম্মাতি আছে, পৃথিবীর জমিনে আপনার আশে কত উম্মাত উম্মাতি আছে, পৃথিবীর জমিনে আপনার কত পাগল উম্মাত উম্মাতি আছে, ইয়া রাসূলুল্লাহ ওরা মদিনায় আসতে পারে না, আপনার রওজার কাছে আসতে পারবে না, কিন্তু আপনাকে তাদের হৃদয়ের থেকে বেশি ভালোবাসি, হুজুর তারা দরুদ পড়লে তাদের দরুদ কি পৌঁছাবে না, আবার নবী দয়ার নবী মায়ার নবী কাবার কাবা নবী দিগে নেতা নবী দিগে সরদার কুল আম্বিয়া কুল আম্বিয়া মাআমিন আল্লাল গরিবের গান গমকার গরিবের দাতা রহমাতুল আলামিন পাক জবানে বলেছিল, ওমান সাল্লা আলাইহা নাহু আনহু বুল্লিকতুহু অফি রয়াতি বুল্লিকতুহু, এ সাহাবা পৃথিবীর জমিন থেকে যে যে প্রান্তে আছে ওই প্রান্ত থেকে যদি আমি রসুল আমার উপর কেউ দরুদ পড়ে, আমি রসুল ওদের দরুদটাকে মদিনা হতে নিজে কানে শুনতে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছি ইফ ইউ ট্রাই ওয়ান টাইমস, একবার চেষ্টা করেন, একবার মহাব্বত পড়েন, ওইটাই লাভ, আর বেকার টাইম পাসও পড়ে লাভ নেই, কথা ঠিক না, ভুল টাইম পাসও কি হয়, কালকে কেন পড়বো, পড়বো মহাব্বতে পড়বো। তাই মা বন্ধু খাড়া আমি বলি, নিশ্চয়ই আমার ভাইদের তুলনায় মা বোনেরা অনেক বেশি আছে, এটা আশা করি, মা বোনেরা আপনারা দরুদ পড়বেন বেশি বেশি করে, আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন যেহেতু রান্না করতে করতে দরুদ পড়বে, লাভ আছে, কারণ আমার নবীকে ভালোবেসে দরুদ পড়লে লাভ আছে। সুনানে আহমাদ বলে একখানা হাদিস পাকের কিতাব আছে, عن ابي امامه رضي الله عنه قال اخرج ياد النبي صلى الله عليه وسلم فقال لي ابي امامه ان من المؤمنين من يالي نورك البهو। সুনান আহমদের মধ্যে পাওয়া যায় আল্লাহ নেই পাক জবানে বলেছে, এ আমার সাহাবা মুমিনের নিদর্শন গুণ ধরে সাইন অফ মুমিন দুনো, হুজুর জানি না আমি বলতে পারবো না, আল্লাহ রসুল আলম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে, ওটাই বলতে পারবো না মুমিনের নিদর্শন কোনটা। আমার নবী পাক জবানে বলছিল, ইন্না মিনাল মুমিনিন মান ইয়ালি নূরাকাল বাহু, এ সাহাবা যে তোমার নবীর কথা শুনে থাকতে পারে না, যে তোমার নবীর মহাব্বতে যে তোমার রসুলুল্লাহর মহাব্বতে অন্তর দিয়ে কাঁদে, ওটাই হলো মুমিনের নিদর্শন, একবার জোরে বলুন সুবহান। ওই যে মহাব্বতে দরুদ পড়তে হবে, কেউ বলতে পারে কোরআনে আল্লাহ কি বলেছে জানেন, ওয়াকিমুস সালাত,
বান্দা আপনার নামাজ পড়ুন। আল্লাহ কোরআনে কেউ বলতে পারবে আল্লাহ কোরআনে কোথায় বলেছে আমি আল্লাহর নামাজ পড়ি? আল্লাহ কোরআনে আবার বলেছে ওয়াইতাউজ যাকাত, বান্দা তোরা যাকাত দে। কেউ বলতে পারবে কোরআনে আল্লাহ বলেছে এই যাকাত দি আমি আল্লাহ যাকাত দি? আল্লাহ কোরআনে বলেছে অসাম রমাদান, বান্দা আপনার রমজান রোজা রাখুন। আল্লাহ কোরআনে কোথায় বলেন আমি আল্লাহ রোজা রাখি? আল্লাহ আবার বলেছে কোরআনে আল হাজ্জা বাইতুল্লাহ, কোরআনে আল্লাহ বলেছে বান্দা তোরা হজ কর, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ কর। আর আল্লাহ কিন্তু বলেন না বান্দা আমি তওয়াফ করি। আল্লাহ কি বলেছে শুনবেন, শুনবেন কি বলেছে? নওজন তরুণীরাও ও যুবকেরা মুরব্বিয়ান গণীরাও, আল্লাহ পাক কি বলে দিয়েছে? ইসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে এরে আমার বান্দা বান্দিরা তোরা আমার হাবিবুল্লাহর উপরেতে দরুদ তেলাওয়াত করেলে, তোরা আমার হাবিবুল্লাহর উপরেতে দরুদ পড়তে থাক, কেননা আমি আল্লাহ পাক নিজে ইসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আখিরি জামানার নবীর উপরেও আমি আল্লাহ নিজে দরুদ পড়ে থাকি। আমার দিনদার ইমানদার ভাইরা যার উপর খুদ খুদা পড়তে হে দরুদ, আগার হাম লোক পড়ে তো আমরা যদি পড়ি, যার উপর আল্লাহ দরুদ পড়ি আর তার উপর যদি আমরা দরুদ পড়ি লাভ হবে না লস হবে? এই কথা কোন রাত হয়ে গেছে একটু কষ্ট হবে, একটু মহাব্বতে দেখি পড়ুন দেখি আল্লাহুম্মা সাল্লি আলা আমিনা, তোমার কুরে ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি সাইয়্যিদিনা, মহাব্বতের সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদু রাসূলুল্লাহ। এরপর কি বলতে হয় সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপ করে গেলেন। এটা না বললে গুনাহ কাবিরা হবে। আমার নবীর নামটা এমন একটা ইজ্জতদার নাম, আমার নবীর নামের পরে এই দরুদটা না পড়েন ছোট গুনাহ নয়, গুনাহ কাবিরা। অপর হাদিস পাকে আছে রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর জমিনে সবচেয়ে বখিল কৃপণ, যাকে বাংলা ভাষায় বলি কিপ্টে, কিপ্টে রাসূল বলল সবচেয়ে বড় কিপ্টে কে? আল্লাহ বলেছে আমি মুহাম্মদ, যে আপনার নাম ধরেছে আপনার সাল্লাল্লাহু আপনার নামের পরে দরুদ পড়ে না, ও হলো পৃথিবীর জমিনে সবথেকে কৃপণ ব্যক্তি। ও কলবে দিল কো নূর সে চুমা, জিসমে চমকে এ কলমা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বত আমার সঙ্গে বলুন দেখি হাসিবি রাব্বি জান্নাল্লাহ মা ফি কলবি, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ
আয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী লা তাজহারু লাহু বিকাউলি কাজহারি বাদিকুম লিবাগাত আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তুশকুরুন ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালি নূরা কলবহু মুহাসসাস মুকাররাম পিয়ারি হাজিরান মজলিস, বিশেষ করে আমার মঞ্চে নিচে অভিষ্ট সম্মানিত আজকে আমার মুরব্বিয়ানগণেরা, আমার নওজোয়ান তরুণীরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, আমার পর্দার আলে অবস্থিতা পর্দা নিশি মা ও বোনেরা, আজ আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাকের বড় মায়া ছিল, আল্লাহ পাক আমাদের এখানে পছন্দ করেছেন বলি, আল্লাহ পাক এই জলসায় কত লোক ছিল বলুন তো দেখি, প্রথমে কত লোক, 10টা 12টা পর্যন্ত কত লোক ছিল বলুন, ছিল কি ছিল না, মোটামুটি 12টা পর্যন্ত প্যান্ডেল ভর্তি ছিল, কথা ঠিক না ভুল বলেন, তারপর একটা একটা করে চলে গেছে, আমাদের আল্লাহ রাখলো কেন, ব্যাপারটা কি, কারণটা কি, পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাদের এখানে আজকে রাতের জন্য বড় সম্মানিত করেছে, ইজ্জতদার করেছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রাতের বেলা, গভীর রাত্রি, এটা এমন একটা জায়গা, এমন একটা টাইমে বসে আছি, এখন হলো কি গভীর রাত, কথা ঠিক না ভুল, এখন আড়াইটাও বাজে না এমন একটা টাইম, এই টাইমে বান্দা যতবার সুবহানাল্লাহ বলি আল্লাহ বান্দেন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ বান্দাটার নাম ধরে 10 বার আল্লাহ নিজে ডেকে থাকে, কথা বুঝলেন, আল্লাহ নিজে ডেকে থাকে। অপর হাদিস পাকে পাওয়া যায় আল্লাহ সব থেকে কাছে আসমানে নেবে আসে আল্লাহ পাক এই টাইমে, বান্দার কাছে চলে আসে, বলে বান্দা কি চাস বল, বান্দা কি চাস বল, হোয়াট ডু ওয়ান্ট ফ্রম মি নাও টেল মি ইয়াবদি, বান্দা কি চাস বল, বান্দা কি চাস বল, আল্লাহ পাক বান্দা এই জায়গায় কোথায় বসে আছে, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারত ও কল আমার ইয়াজুল জান্নাত কল হালাকুজ দিকে রহু তিরমিজি শরীফ, এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে পছন্দ করে বসালো, কাউকে বসালো না তো, আমাকে বসালো কেন, আপনাদের বসালো কেন, ভাবতে হবে, চোখে দেখছি কি তো সুন্দর কমিটি ভাইজানেরা প্যান্ডেল করেছি, কি সুন্দর করে সাজিয়েছি, মা বোনেরাও বসে আছে পর্দার আলে, কি সুন্দর করে শুনছে তারাও, কেন বসাবো, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করুন, আল্লাহ সবার সবর সহ্য এক দেয় না, সহ্য একটা আলাদা, যার মধ্যে সহ্য থাকে ওর নাম হলো টাইগার, কি বললাম, ওর নাম হলো বাঘ, সহ্য এমন একটা জিনিস, সহ্যর নাম হলো বাঘ, একটা বাঘের শরীরে একটা একটা বাঘের হাতটা পায়ের হাতের একটা থাবার তাকত হলো 12 জন পুরুষের ক্ষমতা, কতজন পুরুষের ক্ষমতা, 12টা যুবকের ক্ষমতা একটা থাবাই থাকে বাঘের, আর যার বান্দার ভেতরে আল্লাহ যে বান্দার ভেতরে সহ্য থাকে ওই বাঘের থেকে বেশি ওই বান্দার ভেতরে আল্লাহ শক্তি দিয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বুঝলেন, ওই জন্য বলছি আপনার টাইগার, আপনারা ঘুমন্ত টাইগার, কথা বুঝলেন, সুতরাং আল্লাহর দরবারে আজকে ঘুমন্ত টাইগার আপনারা, কেন সহ্য করে বসে আছে, কত মশা কামড়াচ্ছে,
তো মশা কামড়াচ্ছে, কামড়াইনি কামড়াইনি বলেন, কামড়াইনি কিন্তু না, আমরা নবীর কথা শুনবো আজকে, কোথায় বসে জান্নাতের ভেতরে বসি। আর নবী কি মিথ্যা কথা বলে? ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা আল কুরআন। আমার নবী দুনিয়ার মানুষকে যা বলে নিজেদের বানিয়ে বলে না। মেরে নবী জব তকরির করতা হ্যায় আপনে বাত বাতাতে আপনে সাহাবী লোগো কো, তব নবী আল্লাহ কি দরবার সে ফরমান হোকার বাতাতে রহতে হ্যায়। কথা বুঝলি? আমার নবী নিজের তেল কিছু বলে না, তখন আমার নবী বলে আল্লাহ থেকে যিনি দুনিয়ার মানুষকে বলে। সুতরাং এটা নবীর কথাই কি, এটা রসুল্লার কথা, এই জায়গাটা কি জোরে বলুন না, জান্নাতের বাগান কথা ঠিক না, ভুল ঠিক নাই বলেন। এনাউজন তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ান গণিরা ও নবী পাকের উম্মাত উম্মতি গণিরা, হাদিস পাকটার নাম হলো আল হাবিলুল ফতোয়া। আল হাবিলুল ফতোয়ার মধ্যে পাওয়া যায় ওয়াইতে মিতাম নাহানু জালিকা মিন উযহিল কুরবাব, যদি কোনো এই গ্রামের ছেলেরা, যদি কোনো এই গ্রামের নওজোয়ানেরা আমার কথাটা শুনে বাড়ির ভেতর থেকে শুনতে পাচ্ছে, রাস্তা থেকে শুনতে পাচ্ছে, হারে গে আমার দাদা পিরাও রাত বারে বারে ডাকছে, এ নাও যন্তর রে। আল্লাহ নবী বলেন ওই ছেলেটা যদি রসুল্লার কথা শুনে বাড়িতে থাকতে না পারে, রাস্তায় না থাকতে পেরে গে, গুটি গুটি পা ফেলে দিয়ে এই প্যান্ডেলের নিচে বসে যাগে, আল্লাহ নবী বলেন ওই ছেলেটার পূর্বে যত গুণা থাকে, পূর্বে যত গুণা থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এ ঈশ্বর সব আগমনের খাতিরে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে। একটা হাদিস পাকের নাম হলো আত তাওসির ফি জামিউস সাগির, একখান হাদিস পাকের নাম হলো জামিউস সাগির, একখান হাদিস পাকের নাম হলো দাইলামি শরীফ। তিনটে হাদিস পাকের মধ্যে লেখা আছে, কি লেখা আছে জানেন? কোথায় বসে আছেন রাতের বেলা, আহ রাতের খুব হারাম করাটা বেকার কি নাকি, সারা রাত্রি একটা লোক ওই ইবাদত করছে, আবেদা বান্দা শুনিলেন, একটা লোক সারা রাত বসে বসে ইবাদত করছে, ইবাদত করছে সারা রাত বসে বসে, সারা রাত হয়ে গেছে, এটা কি গ্রাম বেশ কচু। আর একটা ছেলে কি করেছে, টুক করে এসে একটু পাক হয়ে টুক করে সেখানে এক ঘন্টা বসে পড়েছে, ক ঘন্টা এক ঘন্টা বসে পড়েছে, মিসকাতুল মাসাবি তো আছে এটা, রসুল বলেছেন সারাত্রি ইবাদতের থেকে যে এক ঘন্টা বসে দিনই শিক্ষা করলো, এক ঘন্টা ইবাদতটা আল্লাহ পাক সারাত্রি ইবাদতের থেকে বেশি সব পেয়ে যাবে, জড়িয়ে বলুন যাতা জায়গায় বসে আছে নৌজন রে, ও তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা একটু ভালো করে বুঝে নেবার চেষ্টা করো গুন, তিন তিনটে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ذكر الانبياء من العباده ذكر الصالحين كفرا দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিতে, রাসূল আমার পাক জবানে জানিয়ে দিতে, যদি কোনো নওজওয়ানেরা, যদি কোনো যুবকেরা, যদি কোনো মুরব্বিয়ান গণেরা গুটি গুটি পা ফেলে দিয়ে এই বাগানে বসে গিয়ে নবীদের কথা শুনতে থাকে, রাসূলদের কথা শুনতে থাকে, আল্লাহ নবী বলে এই শোনাটা উপস্থিত জনগণের নামে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে দেবে। আমি নিজের কথা বলছি না, হাদিস পাকের কথা ডাইরেক্ট বলছি, তিনটা হাদিস পাকি আছে, জিকুল আম্বিয়া মিনাল ইবাদা, এই শুনছি নবীদের ককিয়া, নবীদের আলোচনা বেকার হচ্ছে, এটা কি হচ্ছে আল্লাহর ইবাদত, কি হচ্ছে এটা, কি হচ্ছে আবেশা, আর নবীর কথা রে বাপ নই মিথ্যা বলে না।
নওজন তরুণীরা জিক্রস্ত আলহীনা কাপ্পারা দুরু জাহানির বাদুশাহ হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলে দুনিয়ার জমিনেতে পৃথিবী জমিনেতে আল্লাহ পাকে কোন যুবক যুবকীরা যুবক যুবতীরা মুরব্বি মুরব্বিয়ান গণেরা গুটি গুটি পা ফেলে দিয়ে এই বাগানে বসে গিয়ে কি করে আল্লাহর ওলিদের ঘটনা শুনতে থাকে আল্লাহ পাকের মাহবুবদের ঘটনা শুনতে থাকে উপস্থিত জনগণের কি লাভ হবে আল্লাহ নবী পাক জবানে বলে জিকরুসলিহিনা কাফারা ওলি আল্লাহদের ঘটনা শোনার খাতির আল্লাহ পাক উপস্থিত জনগণের পূর্বের গুনাহকে আমরা আল্লাহ একটা একটা করে ক্ষমা করে দিতে থাকবে ছেলে খেলার কথা নাকি ছেলে খেলার কথা এত ফ্যাসিলিটি আল্লাহ কোন উম্মতকে দেয়নি এত মর্যাদা আল্লাহ কোন নবীর উম্মতকে দেয়নি আজকে আপনি কি নবী দিবস পালন করছেন তো নাকি এ কথা কন না নবী দিবস তো নাকি নবী দিবস তো নাকি তকবীর দেন নারী তকবীর বিশ্ব নবী দিবস মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী দিবস নবীর নামে তকবীর একবার শুনলাম না আর নবী নামে শুনতে হবে নবী দিবস ছেলে খেলার কথা নাকি আহ কোথায় বসেন আপনারা তাই বলি বিশ্বের জমিনে যত জলসা আছে আমি বলে থাকি এক নম্বর র্যাঙ্ক হলো জলসার ভেতরে নবীর জলসা কার জলসা কার জলসা নবীর জলসা টপ র্যাঙ্কে কেন এখানে যে আলোচনাটা হবে কি আলোচনা হবে ওয়ারাফানা লাকা জিকুরক কি আলোচনা কোরআন বলছে ওয়ারাফানা লাকা জিকুরক কি আলোচনা হবে যে আলোচনা কি আল্লাহ শুনতে ভালোবাসে অর্থাৎ আমার নবীর আলোচনা কি আল্লাহ শুনতে ভালোবাসে আজকে সেই আলোচনা হবে যার জন্য বলে থাকি এ নবী দিবস হলো আল্লাহর কবুলিয়াত জলসা একবার জড়িয়ে বলুন সুবহান আমরা ঈদে মিলাদুন নবী বলি কে বলি না ঈদ মানে কি বলেন তো দেখি কচুয়ার ভাই জানেরা খুশি অ্যাবসলিউটলি কারেক্ট মানে হি ইজ লাফিং বাট ইজ নট রাইট হি টেল মি রাইট অ্যানসার টোল্ড মি সরি টোল্ড মি কথা বুঝলেন হ্যাঁ ঠিক বলেছে কথা ঈদ মানে খুশি মিলাদ মৌলুদ থেকে এসেছে মিলাদ আমার নবীর জন্মের আগম আমার নবীর আগমনের খুশি করা কেমন খুশি মা আনা আলাইহি ওয়াসহাবিহি কেমন রসুল যেমন করে গেছে সাহাবারা যেমন করে গেছে ওরকম খুশিটা হলো শরিয়াত মোতাবেক আপনারা আজকে সেই মা আনা আলাইহি ওয়াসহাবিহি অর্থাৎ হাদিস কোরআন অনুযায়ী আজকে খুশি করছেন সুতরাং এই খুশি করাটা হলো আল্লাহর কাছে কবুলিয়াত খুশি একবার জড়িয়ে বলুন না সুবহান কচুয়ান নওজোয়ান রে যুবকেরা মুরব্বিয়ানের আব্বা জানিরা গাব কেবলমাত্র আপনারা আল্লাহ নবীর আগমনের জন্য আপনারা খুশি করেন না গাব আল্লাহ নবীর আগমনের জন্য আল্লাহ নবীর সাহাবাগণেরাও গো শরিয়াত মোতাবেক আল্লাহ পাকে দরবারে খুশি করত আনন্দ করত কেমন করে খুশি করত শুনে রেখে দেখেন সেই মুসলিমের মধ্যে একটা হাদিস পাওয়া যায় আল্লাহ নবীর একজন সাহাবি সেই মুসলিমের মধ্যে বাজাঙ্গি আল্লাহ নবী একজন সাহাবি সোমবারের দিন রোজা রাখতো কিসের জন্য রোজা রাখতো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আখেরি জামানার নবীকে আল্লাহ পাক সোমবারের দিনে পাঠিয়ে দিয়েছে যার জন্য যার খাতিরেতে আল্লাহ নবী সাহাবিটা সোমবারের দিনেতে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে খুশি করতো আনন্দ করতো সেই মুসলিমের মধ্যে পাওয়া যায় ওই সাহাবিটা আল্লাহ নবীর কাছে একদিন এসে গিয়ে একটা প্রশ্ন করেছিল আন সাওমি ফি ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবি প্রত্যেকটা সোমবারের দিনেতে আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে বলে আমি আপনার সাহাবি সোমবারের দিনেতে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে খুশি করে থাকি আনন্দ করে থাকি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো গো। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, প্রশ্নটা হলো কি, আমি কি সোমবারের দিনেতে রোজা রাখতে পারবো গো? আমি কি সোমবারের দিনেতে আমার নবীর আগমনেতে খুশি করার জন্য আল্লাহর কাছে রোজা রাখতে পারবো গো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামেতে, আমাদের গঞ্জেতে, আমাদের পাড়াতে লোকেরা বলে গে সোমবারে রোজা রাখা যাবে না, সোমবারে রোজা রাখা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সোমবারের দিনেতে রোজা রাখতে পারবো? নওজন তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ান গনে রাখাব, আল্লাহ নবী ওই সাহাবিটার কথাটা শুনে আল্লাহ নবী জান্নাতি হাসি হেসে বলেছিল গো, এ আমার সাহাবি ফিহে উলিত, এই আমার সাহাবি, আমি রসুল্লাহ তোমাকে বলে দিলাম তুমি সোমবারের দিনে থেকে বেশি বেশি রোজা রাখো, কেন না আল্লাহ পাক আল্লাহ তালা তোমার নবীকে আমার আল্লাহ সোমবারে পাঠিয়ে দিয়েছে, শরিয়াত মোতাবেক খুশি করলো। কি বললাম, আমরা সাহাবারাও করেছি, ঈদে ঈদ করেছি, নবীর আগমনে ঈদে মিলাদুন নবী, কোনো ঈদে মিলাদ নবী, নবীর আগমনে আল্লাহকে শুকরিয়া। আপনারা কি এখানে দু দশটা ঢোল রেখে দিয়ে বাজাচ্ছেন নাকি? এজন্য বলে না, দুই একজন নাচছে আর দাম দাম করে বাসে কিছু কিছু দেখায় না, পয়সা হয়ে গেছে কি করে রাস্তার উপর বড় স্টেজ করে দিয়ে দু চারটে লোক দাঁড়িয়ে দিয়ে বক্স লাগিয়ে দিয়ে দাম দাম করে লাপাচ্ছে, বলে কি হচ্ছে রে, বলে ঈদে মিলাদুন নবী হচ্ছে, তাই নাকি? মাথা ঝাঁটা মার কি যা, ঈদে মিলাদুন নবী করছে, জাহান্নামী যাবে রাস্তা করছে, এ কথা ঠিক না বউ? এই যে লোক আছে ঈদে মিলাদুন নবী হচ্ছে, এগিয়ে হচ্ছে এটা বললো, আমার নবী আজকে এসেছিল তাই আমরা ঢোল তাবলা বাজাচ্ছি আর না যাকে নাচা নাচি করছি আর গান বাজছে দাম 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 করে, বলছে ঈদে মিলাদুন, ওটা ঈদে মিলাদুন নবী নয়, ওটা ঈদে মিলাদুন নবী নয়, ওটা কি, ওটা শয়তানের আগমনের কথা বলে। কার কথা বলে ওটা? জাহান্নামীদের কথা বলে ওরা। সুতরাং আজকে আপনার যেটা করছেন এটা কবুলিয়াত ঈদে মিলাদুন নবী, কারণ ইয়া আইহান নাস ইন্নি তারাক্তু ফীকুম মান আখাজতু লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইকরাতি আহলে বাইতি। এই তোমরা এখন সঠিক পথ খুঁজে পাবে না, তোমরা সঠিক পথ কি করে খুঁজে পাবে? তিরমিজি হাদিস রাসূল বলছি, তোমরা আমার আল্লাহর কোরআনকে ধরো, মান আখাজতু পাকড়ালো মেরে কোরআন কো, এবং এবং কি আমার আহলে বায়াত, আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়াতকে লক্ষ্য করো, এই দুটোকে লক্ষ্য করলে তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহান, নওজন তরুণ যুবকেরা তাই সাহাবারা করেছে কেমন করে, এইভাবে ঢোল তাবলা নাচানাচি করে না, কথা ঠিক না বল? জোরে বলে, ঘুম লাগছে নাকি, গল্প বলবো একটু? মাশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। নওজন তরুণীরা ও কচুয়ার যুবকেরা, কথা কানে যায় কি জানি না, আর ইউ লিসেনিং মাই স্পিচ, হোয়াট আই এম টেলিং রাইট নাও, হোয়াই এম আই কলিং মোর মোর, ইউ সো টাইট অ্যান্ড ডুস্টেন অ্যান্ড ডুস্টেন, নওজানের টাইমটাকে কল্পের মাধ্যমে নষ্ট না করে দিয়ে, টাইমটাকে বিছানার উপরে জেগে জেগে নষ্ট না করে দি নওজান, গুটি গুটি পা ফেলে দিয়ে আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর দিকে চলে আসুন। নওজোয়ান রে কেন নাম, তাবরানী শরীফটা খুলে দেখতে লাগলাম, কি দেখতে লাগলাম, আন আনাসিন কানাম ইহাদিসু জাতে ওমিন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়নি আল্লাহ নবীর একজন সাহাবি ছিল, বেকৌমিহি যে নাকি আল্লাহ নবী সাহাবিটা যে নাকি নিজের কৌমের লোক দেখারে নিয়ে গে, আত্মীয় স্বজন দেখারে নিয়ে গে, পরিবার পর্বের বর্গ গেলিয়ে বলেছিল, এ আমার গ্রামের মানুষেরা আজকে আমি আমার রসুল্লাহ সাহাবি, আমি আমার রসুলের মহাব্বত আজকে ঈদে মিলাদুন নবী করবো,
স্টল সব করবো গো, আয় আমার গ্রামের ভাইরা একটু হাজির হয়ে যাও, ও নজন তরুণেরা হাদিস বাগের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীর নাম, আল্লাহর নবীর মহাব্বতে খাতিরেতে নবী দিবস করতে থাকে, হাদিস বাগের মধ্যে পাওয়া যায় ইজা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবী ইস্তলে সব করে, আর নবী সাহাবী চামড়ার চোখে দেখে কি দেখে গে, মদিনা রওজা পাক থেকে দুরুজানির বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নবী দিবসে জলসাতে আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে। যদি বলবেন না কথা হইলি, আল্লাহ চাইলে এই জায়গায় আমার নবীকে হাজির করাতে পারে কি পারে না বলুন নওজুয়ান, আল্লাহ চাইলে পারে না বলবেন তো, পারে না আল্লাহ চাইলে আল্লাহ পারবে না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কি আছে রবের উপর, কি আছে রবের উপর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কে সব আমার রবের কাছে শক্তিমান, আল্লাহ মানুষকে কোরআনে বলছে সামান্য একটুখানি ক্ষমতা দিয়েছি, ক্ষুদ্র এক এক হাজার পার্সেন্ট 99% বাদ, ফের ওই 1% ফের 99, তার মধ্যে 1% শক্তি কার, মানবের, আল্লাহ দিয়েছি, মানব তার শক্তিতে কি করছে কি করছে, 1% শক্তি নয় হাজারে, 1% শক্তি নয়, অতটুকু সামান্য শান্তি শক্তি কি করছে, একটা বোমা, পরমাণু বোমা বলছে পশ্চিমবাংলায় ফেলে দেবে, 1 সেকেন্ড লাগবে না, পশ্চিমবাংলার মানুষ কেন ঘর বাড়ি কোনো বালি হতে, আর রাশিয়া বলছে আমার কাছে একটা হাইড্রোজেন বোমা আছে, কী বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, বলছে পশ্চিমবাংলার দরকার না আমি ফেলে দেবো, গোটা পৃথিবীটা 5 মিনিটের মধ্যে বালি হয়ে যাবে, কি হয়ে যাবে বালি, মানুষ হলে না বালি হবে, কত পাওয়ারফুল একটা বোমা, তার কি জ্ঞানে করছে, এই সামান্য ক্ষুদ্র জ্ঞানে মানুষ করছে, আল্লাহ পারে না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সবার শক্তিমান, আল্লাহ চাইলে আমার নবীকে হাজির করাতে পারে কি পারে না, পারবে না, নওজোয়ানেরা যুবকেরা ও মুরব্বিয়ানেরা আপনার সকলে বাংলা পড়তে পারে গেন, বাংলা পড়তে পারে না বলে গেন, এরকম ছেলে হয়তো গ্রামের মধ্যে পাওয়া যাবে না, আপনারা যান চলে যাবেন আল্লাহর ওলি খাজা বাবা গরিবী নওয়াজের জীবনী পড়তে থাকবেন, এমনি কে চলে যেতে যেতে আল্লাহর ওলি বড় পেশ রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে থাকবেন, এমনি করে পড়তে পড়তে আল্লাহর ওলি মুজাদ্দিদিন আলপিশানি শেহেন্দি রহমাতুল্লাহ আলাইহির হুজুরের জীবনী পড়তে থাকবেন, এমনি কে পড়তে পড়তে আল্লাহর ওলি খাজা বাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে থাকবেন, এমনি করে পড়তে পড়তে আপনার আল্লাহর ওলি বাহাদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়তে থাকবেন, এরকম করে পড়তে পড়তে আপনার সকলে আল্লাহর ওলি মুজাদ্দে জামান দাদা পেশা রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে থাকবেন, ও নওজোয়ানের আশেপাশে দাদা পীর নয় জগতের বুকে যত পৃথিবীর বুকে যত ছিল সকলের জীবনী পড়তে থাকবেন, কি দেখতে পাবেন প্রত্যেকেই আর নবীর মহাব্বতে নবী দিবস করেছিল, ঈশ্বরে সব করেছিল, আর প্রত্যেকে নবী দিবস আল্লাহ পাকের হুকুমেতে মদিনার ওজা পাক থেকে দুরুজাহানের বাদ সাহাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহর হুকুমেতে রুহানি হালতে হাজির হয়ে গিয়েছিলে, বাংলায় বই বেরিয়ে গেছে বাবা, আরবি ইংরাজি আর আরবি উর্দু পড়তে হবে, মানে পালাচ্ছ নাকি, চা খাবে না অন্য কিছুটা মারবে, অন্য কিছু মারবে তো জলদি চলে আস, আর ঘরে গিয়ে কি করবে, আর দেখো লোক এসছে দেখো, ওকে মনে 1 নম্বর পেয়ে গেছে, আমি তো এইসব কীর্তন ছেড়েছি, দাঁড়ান না বলবো তো একটু পরে, রাগ হচ্ছে নাকি আপনাদের,
কষ্ট হচ্ছে, শুরু করছি দাওয়াজ কি শুরু ঘুমের টাইম আর কি অজাব যাই বলি আল্লাহ যতটুকু বলাই আপনারা শুনছেন তো, তাই আই এম ভেরি হ্যাপি সো খুব ভালো লাগছে। তাহলে আল্লাহ আল্লাহ আমার দাদা পীরের খাতির, আমার নবীর খাতির, আমার ভাই জানরা আসেছেন অনেকেই, আবার আসবি আল্লাহ, যারা যারা আসবি মাহফিলে বসবি আল্লাহ সবাইকে আপনি কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর তাকদীর লা ইয়ারদুল্লা বিদুয়া, সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রেখে দিয়েছে এই বান্দাটা আজকে ভাত খেতে পারে, ওকে ইট খাওয়াবো, কী খাওয়াবে, ইট খাওয়াবে, ইটই খাবে। রসুল বলছে কিন্তু এইটা দোয়া, রসুল বলছে দোয়া এমন একটা জিনিস, এই দোয়া চাই আল্লাহ এই দোয়ার মাধ্যমে এই খারাপ কপালটাকে আল্লাহ ভালো করে দেবে, একবার জড়িয়ে বলুন সুবহান, এই দোয়া চাওয়া হয়, কথা ঠিক না ভুল, দোয়া একে অপরকে ওই জন্য চাওয়া হয়, তাছাড়া অন্য কিছু নয়। নওজোয়ান তরুণেরা অনেকে বিশ্বাস করতে যায় না, বললাম নবী হাজির হতে বা আল্লাহর হুকুম, আল্লাহ চাইলে পারে না পারে কি, পারে কি পারে কি না, বললাম তো আয়াত পাঠ করবে, আল্লাহর শক্তিবান যেহেতু কেউ নাই, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, অনেকে বিশ্বাস করে না। অনেক আমি আমি নিজে আপনার এই ভাঙর থানার কিছু কম বেশি হাজার লোককে আমি জানি, কিছু কম বেশি আমি হাজার হাজার লোককে আমি চিনি যাদের সঙ্গে আমার নবীর দিদার হয়েছে, আমি নিজে জানি, আহা হাজার হাজার লোককে আমি জানি, আমাদের কানে কানে বলি হুজুর অমুক তারিখে আমার নবীর দিদার হয়েছে, অনেক যুবকেরাও বলে হুজুর অমুক তারিখে আমার রসুলের দিদার হয়েছে, খুদার কসম আমার রসুল্লার চেহারা মুবারক যে একবার দেখবি ও কিয়ামত কেন, মত কেন, কবর কেন, কিয়ামত কেন, জান্নাতে ভুলতে পারবেন, একবার জোরে বলুন সুবহান। তাই বলি আমার নবীকে এত সুন্দর দেখতে, কত ছেলে আছে আমি জানি আগে বলে, আর যে নবী কি দেখে না, অনেক বলে হুজুর কি মিথ্যে কথা হতে পারে না, ওই বসে পেলো কেন, আপনি কেমন কেউ দেখবেন নবীকে দেখা যায়, হুজুর সব কথা আসলে ও হাদিস পাক পড়ে না, কি বললাম হাদিস পাকে আছে, সেই মুসলিম খুলবেন, আবু দাউল খুলবেন, মাজুজ জাবাইর খুলবেন, আবু নাইম খুলবেন, মুস্তাদ হাকাল খুলবেন, আরও কত হাদিস পাক আছে, আর কত নাম বলো বলুন, অনেক হাদিস পাকে আছে, মান রানি ফাকাদ রাল হক সেই মুসলিমে আছি, মান রানি ফিল মানাম ফাকাদ রানি, আবু দাউদ আছে, রসুল বলছে আমি নবী আমাকে যে যেমন ভাবে দেখবে স্বপ্নে স্বপ্নে দেখুক আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখুক, রসুল বলছি আমি রসুল আমাকে যে যেমন ভাবে দেখবে ওই ব্যক্তিটা আমি রসুলুল্লাহ, আমাকে সত্যি সত্যি জানু চামড়ার চোখে দেখে লেছে, একবার জোরে বলুন সুবহান। অনেকে আছে ওই নবীকে দেখে যে মিথ্যা বলে, নাম বাড়া বলে, নাম বাড়া বলে, ওর কি হবে জানো, যাত্রার সঙ্গে চালাকি মরো না, আমার সঙ্গে চালাকি মরো মানা যাবে, নবীর সঙ্গে চালাকি মারো না তা ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে, নবীর সঙ্গে পাকা মনে হয় বিয়া দেবী নয়। আবুল আহাব নামাজ পড়েনি, আল্লাহ কিচ্ছু বলেনি, আবুল আহাব জানেন না, আবুল আহাব রোজা রাখেনি, আল্লাহ কিচ্ছু বলেনি, আবুল আহাব জাকাত দেয়নি, আল্লাহ কিচ্ছু বলেনি, আবুল আহাব কোরআনের কথা শুনেনি, আল্লাহ কিচ্ছু বলেনি, আল্লাহ সময় দিচ্ছি সময় দিচ্ছি সময় দিচ্ছি। আবুল আহাব যখন ডাইরেক্ট আপনার নবীর কলিজাতে আঘাত করে দিল, মানে আপনার নবীর মনে একটা চোট পৌঁছে দিল, নবীর মুখটা লাল হয়ে গেল, আল্লাহ বলল আবুল আহাব আর তোর রেহাই নেই, কারণ তুই আমার কোরআন মানিস নি, হাদিস মানিস নি, দিন মানিস নি, আমি আল্লাহ কিচ্ছু বলিনি, কিন্তু যেটা আমি আল্লাহ যাকে ভালোবাসি তুই তার প্রতি দুঃখ দিলি, যা তাব্বাতিয়া দাবিল হাবি ওয়া তাব, আবুল আহাব আর তোর রেহাই নেই, আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিলাম, একবার জোরে বলুন সুবহান। এনে বলছি যাত্রার সঙ্গে পাকা মু নাই, সব্বার সঙ্গে পাকা মু চলে না, যাত্রার সঙ্গে পাকা মু ঠাট্টা চলে না, সুযোগ বুঝে কথা বলতে হয়, বাচ্চা ছেলে কিছু কিছু বাচ্চা ছটপটে আছে, দেখবেন দেখবেন গ্রামে কিছু বাচ্চা ছেলে ছটপটে আছে, দেখবেন ওই ছটপটে ছেলের সঙ্গে যদি পাকা মু মারবেন দেখবেন আপনার কাপড় খুলে নেবে, কি বললাম, আর যদি ওই হোটেলে চলে যেতেন না আমার চাতা যাচ্ছে পিটবে পালা, কথা ঠিক না ভুল, হ্যাঁ যাত্রার সঙ্গে পাকাও মত না, যা যে যেমন তার সাথে সেরকম ভাবে চলতে হয় তাহলে ঠিক থাকবে। কিছু লোক আছে দেখি তো বাচ্চা ছেলে পাকাও মারে, আর সেওরম বাচ্চা ছেলে ঘাড়ে উঠে পড়ে, এই গ্রামে পাকা ছেলে আছে কি নাই, সব আপনার গ্রামে আমার গ্রামও আছে, কি বললাম আমার এলাকাও আছে, আমাদের চোখে আমরা কি আপনার গ্রামে সবসময় থাকি নাকি, আমরা তো আমাদের গ্রামে, এই কথা ঠিক না ভুল, আমাদের চোখে পড়ে, আমরা গ্রামে তো সব নলেজ হয়নি, আমার গ্রামে থেকে নলেজ হয়ে, কথা ঠিক না ভুল, কিন্তু থাকি না তাই দু ঘন্টা তিন ঘন্টা আসা কত আর দেখবো, কথা বুঝলি, অনেকে বিশ্বাস করতে চায় না নবীর দিদার পাওয়া যায়।
নজন তরুণীরাম পৃথিবী জমিনেতে আল্লাহ পাকের কত বান্দা বান্দি আছে যাদের সঙ্গে আল্লাহ পাকের হুকুমেতে আমার নবী পাকের দিদার হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো যাদের সঙ্গে আল্লাহ নবীর দিদার হয়ে যাবে তাদের সম্মানটা কোথায় যাবে? আমি ডাইরেক্ট তিরমিজি শরীফের মধ্যে চলে যাচ্ছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসানান নার মুসলিমিন ওয়ানি ওরামান। পৃথিবী জমিনেতে দুনিয়া জমিনেতে আল্লাহ পাকের যে বান্দা গুণ একটিবারের জন্য আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে নিয়ে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে আল্লাহ নবী পাক জামানে মরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য আমি রাসূলুল্লাহকে দেখার খাতিরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ সাত রাত্তা জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেবে। যাত্রা নসিবি হবে সেই হাদিস পাকে যে রাসূলুল্লাহ নাক ছিল খাড়া, কেমন ছিল, কেমন ছিল, শিং করা খাড়া চারটা, আর নবীকে দেখলে কেউ ভুলবে না। আপনারা দেখার আশা করেন কি করেন না, এ জোরে বলুন না, বিদ্যুৎ সবাই আশা করে, সবাই মনে হয় আল্লাহ আমার সঙ্গে দিদার করা, যে নসিব খুলে যাবে যাত্রার সঙ্গে দেখা হবে না। আবু দাউদের মধ্যে বলছিলাম, আবু দাউদ সরি সুনায় দারিমির মধ্যে পড়েছি, সুনায় দারিম হাদিস পাকের কিতাব, রাসূলুল্লাহ সাহাবি ঘরতেন বেরোচ্ছি ঈদুল আদহা মানে কুরবানি যাওয়াই করেন না কুরবানির দিনে, তখন অন্ধকার হয়ে গেছে, রাসূলুল্লাহ সাহাবি দেখছে আমার রাসূলুল্লাহ একটা হামরা একটা লাল রঙের কাপড় পরে আছে, কে আমার রাসূল পরে আছে, আর সাহাবি বলছি আমি আসমানের চাঁদটাকে তখন দেখছি আর আমার নবীর মুখের দিকে দেখছি, একবার আসমানের চাঁদটা দেখছি একবার আমার নবীর মুখের দিকে দেখছি, আল্লাহু আকবার আল্লাহ। সাহাবি বলছে আমার নবীর মুখের সৌন্দর্যটা এত সুন্দর, আমি সাহাবি দেখছি আমার নবীর মুখ থেকে চাঁদও লজ্জায় পালিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান, কে দেখেছে যা দেখে তারা জানে কি মধু কি মজা, যার সঙ্গে সম্বন্ধ হইয়া দেখবে। আর প্রশ্ন কাশ্মীর দেখা হবে, আপনার নবী দিদার পেতে চান না, কিছু লোক বিশ্বাস করে না, মাথা মোটা হাদিস পড়তে পারে না, তুমি কি বুঝবে, হাদিসে প্রমাণিত বললাম না, হাদিস তিলাওয়াত করলাম না, অনেক হাদিস প্রমাণিত, রাসূলুল্লাহকে দেখা যায়। নজন তরুণেরা ও কচুয়ার ভাই জানেরা পৃথিবীর জমিনেতে কারাম আল্লাহ নবীকে চোখে দেখতে পারে গো, তরুণেরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করুন, দুনিয়ার জমিনেতে পৃথিবীর জমিনেতে আল্লাহ পাকের কুমান্দা বান্দি গণেরা আল্লাহ নবীর দিদার পেতে পারে। জিকরুল জামিল বলে একখানা কিতাব আছে, কিতাবখানা আল্লাহর ওলি ইমামে কারবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কি লিখেছেন, পৃথিবীর জমিনে যে ব্যক্তি গুনু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, একটি মাস রোজা রাখবে, হালাল কে হালাল বলে মানবে, হারাম কে হারাম বলে মানবে, আর তার অন্তরে আল্লাহ নবীকে ভালোবেসে নেবে। জিকরুল জামিল কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিগুনুর সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নে 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 একটিবারের জন্য আল্লাহ নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, না দেখতে গিবি না দেখতে গিবি, এ নজন তরুণেরা ও যুবকেরা মোর
জিকরুল জামিল কিতাবটা পড়তে পড়তে দেখতে পেলাম শেষ রাত হয়ে গেছে, মনোযোগ না দিলে ফসকে পালিয়ে যাবে নওজন তরুণেরা। জিকরুল জামিল কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবী জমিনে তো এরকম একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা এসেছিল, আল্লাহ পাকের একখানা ওলি বান্দাঙ্গার উদয় হয়ে গিয়েছিল গো। আল্লাহ পাকের ওলি বান্দাটার নাম হলো আল্লাহর ওলি আব্দুর রহিম মুয়াদ্দিস দেউলভি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার একটা টাইমেতে এতটা দিনের খেদমত করে, এতটা কোরআনের খেদমত করে, হুজুর আমার প্রত্যেকটা দিন গ্রামে গ্রামে কোরআনের প্রচার করতে থাকে, হুজুর আমার প্রত্যেকটা দিন গ্রামে গ্রামে বেদাতের বিরুদ্ধে বলতে থাকে, হুজুর আমার এমনি খেদমত করতে করতে জিকরুল জামিল কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুর আমার এমনি করে খেদমত করতে করতে হুজুর আমার একটা দিন হয় কি হুজুরের শরীরটা বড় খারাপ হয়ে যায়, হুজুরে উঠে দাঁড়াতে পারছি না, হুজুর আমার কথা বলতে পারছি না। ও নওজন তরুণেরা হুজুর আমার ওই তারিখে দেখে ওই রাতের বেলা আল্লাহর ওলি আব্দুর রহিম মুয়াদ্দিস দেউলভি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করেন, হুজুর আমার কি করেন নামাজের বিছানাটা বিছিয়ে দিয়ে নামাজ আদায় করলেন, আদায় করে নিয়ে হুজুর আমার আসমানের দিকে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলতে থাকে, কি বলতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আব্দুর রহিম, এতটা জীবন ইসলামের প্রচার করলাম আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ কবুল করে দিন, আল্লাহ বেকার হতে দেবেন না, আল্লাহ নষ্ট হতে দেবেন না। আল্লাহ এই ইসলাম প্রচারের খাতিরেতে আমি আব্দুর রহিমকে আপনার জান্নাতে যাবার রাস্তা বানিয়ে দিন। আল্লাহ পাক হয়তো কাল থেকে আল্লাহ পাক আমার শরীরটা বড় খারাপ, আল্লাহ পাক হয়তো কাল থেকে আমি আমার দিনের খেদমত হয়তো করতে পারবো না। ও নওজন তরুণেরা জিকরুল জামিল কিতাবের মধ্যে পাওয়া যায় এমনি এমনি করে আল্লাহর ওলি আব্দুর রহিম মুহাদ্দিস দেউলভি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করেন, হুজুর আমার কি করেন, হুজুর আমার মুনাজাত সমাপ্ত করে দিয়ে বাড়িতে চলে এসে বিছানা বিছিয়ে দিয়ে হুজুর আমার বিছানার ওপরে ঘুম পড়ে গেছে। ও নওজন তরুণেরা হুজুর আমার যখনই বিছানার ওপরে ঘুমোতে থাকে হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে দেখতে থাকে, কি দেখতে থাকে, মদিনার রওজা পাক থেকে আল্লাহ নবী স্বপ্নে স্বপ্নে আব্দুর রহিমের বাড়িতে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বিরক্ত হচ্ছেন নাকি ভাইজান? এই দোয়া করে দেবো, দোয়া করলে ছাড়বেন, ছাড়বেন যাই হোক। আর এই আবার কি করতে হচ্ছে, ও আর কি করে বাপ, রাত জাগলে যা হয় নাকি, অন্য মশলা খেয়েছি বুঝলেন না, মানে ব্যাটারি লো হয়ে যাচ্ছে তো কি করবে, এখন বেড়ে যে কারেন্টে চার্জ দিতে কারেন্ট নেই কাজে কি করবে, কি লাগায় সোলার ব্যাটারি তাই তো নাকি, সোলার ব্যাটারি গায়ে ঢুকিয়ে দেবো বসে আছে এইটি একটু, কি ওইখানে কি বলে খইনি, কি বলে খইনি বুঝতে পারছেন, ব্যাটারি চার্জ নেই দেয় যে চার্জ কোথা দেবো কারেন্ট নেই তো এখানে, কি করে সোলার ব্যাটারি ঢুকিয়ে দিই, এই ঢুকিয়ে দিয়ে চার্জ দিয়ে বসে আছে, ওই খাচ্ছে ওই খেয়ে খেয়ে আমাদের সব মুসলমানদের সব হাট বলো শিরা বলো নাড় বলো সব ক্ষতি করে দিচ্ছি ভাই, আগেকার যুগে একটু পানটা ছিল এখন সব ছিল না মুরব্বীরা কি বলেন, তাই তো নাকি, মুরব্বীরা বলতে পারবে আর কি ছিল, সারাপ ছিল মদ ছিল তাই তো নাকি, আর গ্রামে মদ খাওয়া উঠে গেছে, উঠে গেছে যায়নি উঠে গেছে তো, আর গ্রামে মদ খাওয়া উঠে গেছে খৈনি করবে এনে গেছে, তো বিদ্যা নারী তো বি হচ্ছে এটা অনেক ভালো, ওটা তো হারাম একবারই, ওটা কি একবারই হারাম, ওটা কি জাহান্নামায় যাবে, এই কথা শুনছেন আপনারা, শুনছেন আপনারা,
শুনছেন, বিরক্ত বোধ করছেন না তো? কেন বিরক্ত বোধ করবেন বলেন? আর চিন্তা করছেন, কেউ কি চিন্তা করছেন? না, চিন্তা করতে কে আছে কিন্তু ভালো করে, বেশ লাইটের ফোকাসটা ঠিক আছে আমার দিকে, যেটা বলছো শুনলেন ভালো করে। নওজন তরুণী রাম আল্লাহর ওলি আব্দুরহিম মুহাদ্দিস দেউনবি রহমাতুল্লাহ আলাইহি, উজি আমার জিকুল জামিল কিতাবের মধ্যে পা জাগি, উজি আমার স্বপ্নে স্বপ্নে কি দেখে কি দেখতে পাই, মদিনার রওজা পাক থেকে তরুজানির বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার স্বপ্নে স্বপ্নে আব্দুর রহিমের বাড়িতে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবী স্বপ্নে স্বপ্নে বলতে থাকে, ও আব্দুর রহিম কেঁদো না কেঁদো না, চিন্তা করো না করো না, আমি রসুল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দিনের খিদমতকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আব্দুর রহিম কেঁদো না কেঁদো না, আমি রসুল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়ে গে, আমি রসুল্লাহ মদিনা থেকে তোমার বাড়িতে আজকে হাজির হয়ে গেছি, আমি রসুল্লাহ নিজে হাতে কুরআনকে তোমাকে আমি রসুল্লাহ নজানা দেব, আল্লাহ নবী এমনি করে বলতে বলতে আল্লাহ নবী কি করেছিল গো, নিজের দুটো দাড়ি মুবারক আল্লাহর ওলি আব্দুর রহিম মুহাদ্দিস দেউলবির হাতে দিয়ে আল্লাহ নবী নিজে হাতে করে নজানা আঙা দিয়েছিলেন, ও ভাই জানে রাগাম ও নৌজন তরুণে রাগাম আমার নবী নজানাটা আগাম, কত সম্মানিত নজানা আগাম আমার নবী নজানাটা, কত যোদ্ধা নজানা আগাম, তাম পৃথিবীটাকে একটা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হবে, তাম বিশ্বটাকে একখানা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হবে, আল্লাহ নবী নজানাটাকে একটা দাঁড়ি পাল্লায় রেখে দেওয়া হবে, দেখা যাবে কি আমার নবী নজানাটা এত সম্মানিত নজানা আগাম এত যোদ্ধা নজানা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাম পৃথিবীটাকে হালকা করে দিবে, আমার নবী নজানাটাকে ভারী করে দেবে, কথা ঠিক না ভুল বলেন? জি, অন্নবী মতো সম্মানিত কেউ নাই, কেউ আছে? কেউ নাই। কোরআন বলেছে ওয়ালিল্লাহি ইজ্জতি ওয়ালি রাসূলিহি, কোরআনের উপর কোন কথা চলবে? চলবে। আল্লাহ বলছে সমস্ত ইজ্জত তো আমার, আমি আল্লাহ, আমার ইজ্জত কে? আল্লাহ বলছে কার? এ বান্দা শুনে রেখে দে, ওয়ালিল্লাহি ইজ্জতি সমস্ত ইজ্জত আমি আল্লাহ। তারপরে আল্লাহ বলতে পার না পারতেন তো? আল্লাহ বললেন না 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 না, আমি আল্লাহ আমার নাম নেবো তারপর আমার হাবিবের নাম নেবো না, এটা হতে পারে? ওয়ালি রাসূলিহি, শুনে রেখে দাও বান্দারা, আমার উপরে যদি কারো ইজ্জত থাকে ওটা হলো আমার মুহাম্মদ সাল্লামের ইজ্জত। একবার জোরে বলুন সুবহান। কোরআনের উপর কত হবে? কোরআনের উপর কত হবে? আল্লাহর ওলি আব্দুর রহিম মুহাদ্দিস দেউলি রহমাতুল্লাহ আলাইহি লামরে ঘুম থেকে উঠে পড়েছে, লামরে উঠে পড়েছে, উঠে হাতটা দেখছে আর কাঁদছে, হুজুর আমার হাতটা দেখছেন আর কাঁদছে, আমার নবীর দিদার তো মিথ্যা হতে পারে না, আর রাসূলুল্লাহ তো দিদার মিথ্যা হতে পারে, আমার মতো মূর্তি জাহেল নয়, আমার মতো আমার তো মূর্খ নয়, উনি মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, ফিকহি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার নাম বলছি আমার মতো দু পৃষ্ঠা পড়ে হাদিস পাকের আলেম নয়, এই কথা বুঝতে পারছেন না? ওই আমার মতো দু পৃষ্ঠা পড়ে এরম করা, এরম করা আলেম নয়, শত শত হাদিস পাকের কিতাব ঘেঁটে ফেলেছিল, ঘেঁটে ফেলেছিল সে আলেম। উনি তো চিন্তা করছে আর কাঁদছে, আল্লাহ আমার নবীর দিদার মিথ্যা হতে পারে না, আমার রসুল্লাহ তো দিদার মিথ্যা হতে পারে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর নবীর নারী ওয়ারকটা কোথায় গেল? আর নবী নাজি নজানা দিল, ওই দাড়িটা কোথায় গেল? এত সম্মানিত ইজ্জত, এত সম্মানিত পৃথিবীতে দ্বিতীয় কেউ পাবে না, আমার নবী নজান নিজে হাতে করে দিচ্ছে, আমি আব্দুর রহিম চলে যাব, আমি আব্দুর রহিম আমার রসুল্লাহ নজানাকে ছাড়বো না, আল্লাহ কোথায় গেল আমার নজানা? আর রসুল্লাহ দিল মিথ্যা হতে পারে না, হুজুর আমার কি করেছেন? মোরা কাবা হালতে বসে গেছে, কি হালতে বসে গেছে, কি হালতে? মোরা কাবা, আমার কোচপুক সরি কি জানেন কচুয়ার ভাইয়েরা, মোরাকাবা কাকে বলে জানেন আপনারা? অনেক তো শুনছেন, মোরাকাবা কাকে বলে জানেন আপনারা? কথা বলেন না, হ্যাঁ কি না বলুন, সবাই জানেন, টাচ করতে বুঝে যাবেন,
মুরাকাবা কাকে বলে, টাচ করে দিয়ে বুঝে যাবে কি কি শুনিলেন। ছোট্ট করে বল দিচ্ছি, অনেক বলে না খাজা গরিবি নামাজ চোখ বন্ধ করে বসলে আলেম নামাজ করতে করতে বলে না আল্লাহ পর আশীর্বাদ দেখতে পেতু, বড় পিসার রহমাতুল্লাহ আলী হে হুজুর চোখ বন্ধ করে বসলে আল্লাহ পর আশীর্বাদ দেখতে পেতু, মুজাদ্দিজাম দাদা পিসার রহমাতুল্লাহ আলী হে চোখ বন্ধ করে বসলে আল্লাহ পাকে আশীর্বাদ দেখতে পেতু, একবার জোরে বলুন সুবহান। এটা এক কথায় মুরাকাবা বলে, কাসব হয়ে যায় না মুরাকাবা বলে। এখন এর প্রশ্ন আছে, থেমে গেলাম, শুনলেন কথাটা, যুক্তির কথা এখানে একটা আছে, যুক্তির কথা আছে। যুক্তির কথা কি? যুক্তির কথা হলো অনেকে প্রশ্ন করে, হুজুর নবীর জামানায় তো মুরাকাবা ছিল না, মানে মানে নবীর জামানায় সাহাবারা চোখ বন্ধ করলে আল্লাহ পাক আশীর্বাদ দেখলে আল্লাহ পাক আশীর্বাদ দেখতে পেত না, বড় পিত্ত নবী সাহাবাদের দিন বড় নয়, খাজা গরিবি নামাজ তো নবী সাহাবাদের দিন বড় নয়, দাদা পিত্ত নবী সাহাবাদের দিন বড় নয়, হুজুর নবী সাহাবারা যেটা দেখতে পাই না দাদা হুজুর কেউ দেখবি বড় পীর কেউ দেখবি, কথা ঠিক না ভুল? নবী সাহাবাদের দিন বড় পীর বড়, জোরে বলেন না, দাদা হুজুর বড় না মিয়া সাহেব? আল্লাহ যাকে জিজ্ঞেস সম্মান দেয় সেখানেই রাখতে হবে, কথা ঠিক না ভুল? বড় পিসে হুজুরকে আল্লাহ পাক বহা বিশাল বিশাল পাওয়ার দিয়েছিল, এমন কি উনি কবরের ধারে বললে বলতো এই কবর উঠে পর উঠে পর উঠে পড়তো, অনেক অকি আছে ওনার বিভিন্ন কথা, উঠে পর উঠে পড়তো, অনেক অকি আছে, বিশাল পাওয়ার দিয়েছে। তাই বড় পীরের মুখের দিকে তাকিয়ে একটা বড় পীরের দিবানা ভক্ত হাইয়ানা তো তলিমিনের কথাটা আছে, ভক্তটা বলছে বড় পীর আল্লাহ পাক কি আপনাকে নবী সাহাবাদের দিন বড় করেছে? কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি সমস্ত শরীরটা লাল হয়ে হুজুর কাঁপতে থরথর করে, হুজুরের মুখটা লাল হয়ে গেছিল, হুজুর আমার একটা ওই ভক্তটাকে এক হাঁকার দিয়েছিল, হাঁকার মেয়ে বলছে খবরদার জবান সামনে কথা বলো, খবরদার জবান সামনে কথা বলো, তুমি কার সাথে কাজ তুলনা করো, কোথায় বড় পীর আর কোথায় নবী সাহাবি, শুনে রেখে দাও নবী সাহাবিটা কেমন, এমনি করে বলে, এমনি করে বলে বড় পীর ওই ভক্তটাকে বলেছিল, শোনো আল্লাহ নবী সাহাবারা একটা ঘোড়ার পিঠে করে চেপে চেপে যাবি, ওই ঘোড়ার লাগাম থেকে যে বালিটা ঝরে ঝরে পড়ে, আমি বড় পীর সাহাবা হওয়া তো দূরের কথা, আমি বড় পীর সাহাবাদের ওই ঘোড়ার লাগামের বালিটা সমতুল্য হতে পারিনি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো আল্লাহর ওলীদের পরিচয়, এটাই কি গো এই জবানটার ভেতরে কতটা নিচু নাবা আল্লাহর ওলীদের পরিচয়। উনি তো বললো তো তুমি আমাকে দারুণ বলছো, বলতো আমার মতো চিটিং বাজ হলে কি বলতো, হ্যাঁ তুমি ঠিকই বলছো, হ্যাঁ আমি খুব বড় হয়ে গেছি, বলতো কি বলতো না কথা বলে, আমরা আল্লাহর ওলি এমনি হই না, অনেক কথা আছে, এক কথায় বুঝলে সাহাবারা দেন বড় নাই, তাই কিছু লোক প্রশ্ন হুজুর আর নবী সাহাবারা দেখতে পাইনি, তাহলে ইনারা কে দেখলো বড় পিকে দেখলো, কথা ঠিক না ভুল? আমি বলি এই নওজোয়ান হাদিস ভালো করে পড়ো তারপর প্রশ্ন করবে, হাদিস ভালো করে পড়ো তারপর প্রশ্ন করবে, হাদিস পাকে প্রমাণিত আল্লাহর নবীর যুগে তো আল্লাহর নবী সাহাবারা আল্লাহ পাকের আরশে পাককে দেখতে থাকতো, একবার জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না। এখন প্রশ্ন হলো প্রমাণ, হাদিসটা তেলাওয়াত করে প্রমাণ দেবো, হ্যাঁ কি না বলবেন তো প্রমাণ দেবো, আল্লাহ রে আল্লাহ কোথায় এলু এলু অত বিতে নারী থাকবি না, মাশাআল্লাহ অনেক ভাই আছে আমার, এত রাতে এইসব এলাকায় এত লোক থাকে না, কি বললাম অনেক আমার মুরব্বি আমার ভাই জানেরা আছে, আর শেষ দোয়া করবো তো এবার তার ঘরে ঘুমানো মানে লস হবে, কথা ঠিক না ভুল? এরপরে আবার কি আছে, খানা আছে, কথা ঠিক না ভুল? খানা নেই তাওয়ারক আছে, তাওয়ারক বড় মহলানো নাকি সব মহাশয় তাবার মহারা গেলে শুনে নাকি, হ্যাঁ না না এই জায়গায় খাবার ভুকো কেউ নেই বাবা, খাবার ভুকো কেউ নেই বাবা, সবাই বলে আনন্দ করার জন্য বলে কিন্তু খাবার ভুকো কেউ নেই, বেবাড়ি হলে এই বেবাড়ি হলে আগে দেখতো সব বলছে লাম মরে মাথাতে ডিঙ্গে ঢুকে পড়তো সিট ধরার জন্য, এখন বেবাড়ি হয়েছে বলছো বলছে কী বলো বলতো পেটে গ্যাস চাবুনি, কথা ঠিক না ভুল? হ্যাঁ
আল্লাহ ভুকুর আগে না বলেন আলহামদুলিল্লাহ, আমরা আমার নবীর মহব্বতে বসে আছি, কথা ঠিক না ভুল, তাওয়ার ওকে লাভ আছে নেবেন, সেটা আমি পরে বলছি। এ নৌজন তরুণেরা আমি আল্লাহর অলি, আল্লাহর অলি, আব্দুরহিম মহাদিস দেউলবীর ঘটনাটা পরে বলছি গো বাবা। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে, প্রশ্নটা হলো কি, আল্লাহর নবীর যুগেতে আল্লাহ নবীর সাহাবাগণেরা আল্লাহ পাকে আর সে পাককে দেখতে পেত কি পেত না? ও করলে বুঝে যাবেন আমার বড় পীর ভুল নয়, আমার খাজা গরিবের আজ ভুল নয়, আর আমার আপনার পীর দাদা পীর ভুল নয়, হাদিস পাকটা তেলাওয়াত করলে বুঝতে পেরে যাবেন। আল্লাহর ওলি হাফেজ ইমাম কাশি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস পাক বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন, একটা রাতের বেলা অর্থাৎ ফজরের বেলা আল্লাহ নবী মসজিদে নামাজ সম্পূর্ণ করে, আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাইর হয়ে গেছে, ও নওজন তরুণেরা অর্থাৎ সকাল হয়ে গেছে, আল্লাহ নবী সকালবেলা হেঁটে হেঁটে আসতে আসতে আল্লাহ নবী সম্মুখে আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ নবীর ডাইরেক্ট সরাসরি মুখোমুখি দেখা হয়ে যায়। নওজন তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা ওই টাইমেতে আল্লাহ নবী হারিসার দিকে তাকিয়ে তাকিয়ে একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা হলো কাইফা আশ্রবাত ইয়া হারিসা, আল্লাহ নবী প্রশ্ন করে বলেছিল গো এই হারিসা আজকে তোমার সঙ্গে তোমার নবীর সকালবেলার দেখা হয়ে গেল, হারিসা বলো তো দেখি আজকে সকালবেলাটা তোমার কেমন কাটলো? ও নওজন তরুণেরা আল্লাহ নবী সাহাবিটা ভীতু স্বরে ভীতু হয়ে গিয়ে আমার নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী সাহাবি ভীতু হয়ে গিয়ে বলেছিল গো আশবাহাত আল্লাহ হাক্কান মুমিনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবি, আল্লাহর কসম খেয়ে বলছি আজকে সকালবেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মুমিনের সঙ্গে কাটিয়ে দিয়েছে। আরো জোরে জোরে বলেন না, আরো জোরে বলুন, ও তরুণেরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করুন। আল্লাহ নবী প্রথম প্রশ্ন করেন, আল্লাহ নবী প্রথম প্রশ্ন করেন, আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবীকে উত্তর দিয়ে দেয়, কিন্তু হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী প্রথম প্রশ্নের উত্তরের হারিসার উপরে দেন, আল্লাহ নবী খুশি হলেন না, রাজি হলেন না, আল্লাহ নেই বলতে লাগে ফঞ্জুরু মাজা তাকুনু হারিসা, তুমি তোমার নবীকে কি বলো গো, তুমি কি দেখতে পাচ্ছ না? ফঞ্জুরু মাজা তাকুলু হারিসা, তোমার নবী তুমি কি কয় আর তুমি কি বলো, একটু ভেবে চিনতে বলো। ফাইনালে কুল্লে হাকিকাতিন হাকিকা, আল্লাহ নবী হারিসাকে এমনি কে বুঝাতে বুঝাতে আল্লাহ নেই বলেছিল ও হারিসা তুমি কি জানো না প্রত্যেকটা হাকিকাতের ভেতরে আর একটা হাকিকাত লুকিয়ে থাকে। ও নওজন তরুণেরা আল্লাহ নবী প্রথম প্রশ্নের উত্তরে নবী আমার খুশি না হয়ে গিয়ে আল্লাহ নবী এমনি করে বুঝাতে 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 আল্লাহ নবী আমার দ্বিতীয় প্রশ্ন করে, কি প্রশ্ন করে, মাল্লা হাকিকাত ইমানুকা, ও হারিসা এবার বলো তো দেখি তোমার ইমানের হাকিকাতটা কি তোমার নবীকে শুনিয়ে দাও। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা আল্লাহ
আল্লাহ নবীর সাহাবী ওই টাইমেতে আল্লাহ নবীর কথাটাকে পরিপূর্ণ বুঝে গিয়ে বলেছিল গো, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারজাগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে সকালবেলা আপনার সাহাবী হারেশার ঈমানের হাকিকত হলো, আপনার সাহাবী হারেশা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আরশে পাককে দেখতে থাকে, তার কি প্রমাণিত হলো? নবী সাহাবী সাহাবীর সামনে বলছে না, সাহাবী কোন তাবির সামনে বলছে না, সাহাবী কার সামনে বলছে? ডাইরেক্ট আমার রসুলুল্লাহর সামনে বলছি, ইয়া রসুলুল্লাহ কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারজা, ইয়া রসুলুল্লাহ আমি পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আরশে পাককে দেখি, একবার জোরে বলুন সুবহান। সুতরাং তাহলে বুঝা গেল আমার বড় পীর ভুল হলো, ভুল হলো, ভুল নয় আমার খাজা হুজুরও ভুল নয়, আর মুজাদ্দি জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরও ভুল হলো না, কারণ হাদিসে প্রমাণিত হলো, কারণ হাদিসে প্রমাণিত হলো, কারণ নবী সাহাবারাও আল্লাহ পাকের আরশে পাককে দেখতো। সুতরাং ওই ধারাটা বয়ে 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 আল্লাহর ওইদের কাছে এসেছে, একবার জড়িয়ে বলুন না সুবহান।